हेलो स्टूडेंट्स, आज के वीडियो टॉपिक होच्छे क्लासिकल डांस ऑफ इंडिया। एखाने आमरा भारतीय जतगुली क्लासिकल डांस आछे आज के समस्त कटा डिटेल्से देखे नेब। चलो स्टार्ट करा जाक। अच्छा, एखाने 8टा क्लासिकल डांस फॉर्मेर छवि देवा आछे, एरपरे आमरा डिटेल्से देखे नेब। ओके, लेट्स स्टार्ट विथ द फर्स्ट स्लाइड। एखाने बला आछे डांस फॉर्म्स इन इंडिया, इंडियाते कत धरनेर डांस फॉर्म्स हय बा तादेर ओरिजिन किसे, এই স্লাইডে ওটা নিয়ে ডিটেলসে লেখা আছে, দেখে নিই আমরা। আমাদের দেশে মূলত দু ধরনের ডান্স ফর্ম দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফোক ডান্স। ঠিক আছে, এই দুটো ডান্সের মেন ডিফারেন্স যেটা সেটা হচ্ছে এদের অরিজিনে। ওকে, ক্লাসিক্যাল ডান্স ফর্ম দুটো বইয়ে পাওয়া যায়, একটা হচ্ছে নাট্যশাস্ত্র, একটা হচ্ছে অভিনয় দর্পণ। ওকে, নাট্যশাস্ত্র হুজ অথার ইজ ভারতমুনি অ্যান্ড অভিনয় দর্পণ যার অথার হচ্ছে আচার্য নন্দিকেশ্বরা। এই দুটো বইয়ে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মের বিভিন্ন ধরনের ফিচার্স নিয়ে ডিটেলসে বলা আছে। ঠিক আছে, সুতরাং মেন অরিজিন বলতে গেলে ক্লাসিক্যাল ডান্স ফর্মসের এই দুটো বই মানে খুব উল্লেখযোগ্য। ওকে, আচ্ছা, আর ফোক ডান্সে যদি আমরা চলে আসি, ফোক ডান্স হচ্ছে বিভিন্ন ধরনের রিজিওনাল যেসব কালচার, ঠিক আছে, সোশ্যাল কালচার, তাদের রিলিজিয়াস কালচার, বিভিন্ন রিজন টু রিজন তো ভ্যারি করে, তো সেই রেসপেক্টে ফোক ডান্সটা ডেভেলপ করে, কোন রিজিয়নে কীরকম রিলিজিয়াস বিলিফস আছে বা তাদের কালচারাল টেস্ট কীরকম, সেই হিসেবে ফোক ডান্সটা ডেভেলপ করেছে। ওকে, নেক্সট স্লাইড। এখানে আমরা বলেছি যে কী কী নিয়ে ডিসকাস করব। প্রথমে একটা ইন্ট্রোডাকশন হবে, দেন আফটার আমরা তিনটে জায়গা মানে আমাদের ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া অ্যান্ড নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মসগুলো নিয়ে আমরা দেখে নেব। ওকে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে কী বলা আছে, না বেসিক ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্সের মূল ফাউন্ডেশনটা কোথায়, বেসটা কোথায়, সেটা হচ্ছে মুদ্রাস, যেটা মেনশন আছে নাট্যশাস্ত্রেতে। ঠিক আছে, মুদ্রাস বলতে বিভিন্ন ধরনের হ্যান্ড জেস্চারকে বোঝায়, যেটা ক্লাসিক্যাল ডান্সে আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের মুদ্রাস, বা ওটাকে হ্যান্ড জেস্চার্স বলে। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের দুটো বেসিক অ্যাসপেক্টস হয়, একটা হচ্ছে তাণ্ডব, একটা হচ্ছে লাস্য। ঠিক আছে, তাণ্ডব এটাকে কি বলা হচ্ছে, তাণ্ডব হচ্ছে যে সমস্ত মিউজিকের ওপরে এই ক্লাসিক্যাল ডান্সগুলোকে পারফর্ম করা হয়, সেই সেখানে যিনি নৃত্যশিল্পী তার বিভিন্ন ধরনের বডি মুভমেন্টস বা তার তার রিদমিক মুভমেন্টের উপরে এই তাণ্ডবটাকে সেইভাবে ডিসক্রাইব করা হয়। ঠিক আছে, আর তাণ্ডবটাকে আমরা তাণ্ডব নৃত্য বলি না, যেরকম দ্য টাইপ অফ ডান্স দ্যাট ইজ পারফর্ম বাই লর্ড শিবা সেটাকে আমরা তাণ্ডব বলি। আর লাস্য অন দ্য আদার সাইড টাইপ অফ ডান্স দ্যাট ইজ পারফর্ম বাই গডেস পার্বতী, ঠিক আছে, ভেরি গ্রেসফুলি অ্যান্ড টু এক্সপ্রেস হার হ্যাপিনেস, এইভাবে লাস্যটাকে ডিনোট করা হয়। সেই কারণে তাণ্ডবটাকে বলা হচ্ছে যে সিম্বলিক টু দ্য মেল অ্যাসপেক্টস অফ দ্য ডান্স অ্যান্ড লাস্য হচ্ছে সিম্বলিক টু দ্য ফিমিনাইন অ্যাসপেক্টস অফ ডান্স। ওকে, নেক্সট, এখানে ডিসকাস করা হয়েছে তিনটে মেন কম্পোনেন্টস অফ ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্সের তিনটে মেন কম্পোনেন্ট কী, একটা হচ্ছে নৃত্য, একটা হচ্ছে নাট্য, একটা হচ্ছে নৃত্য। ওকে, নৃত্যটা কী বলছে, না এখানে বলা আছে যে মিনিং দ্য মুভমেন্ট অফ দ্য বডি ইন্টেন্টেড টু কনভে শেপস অ্যান্ড লাইন্স ইন দ্য বডি উইদাউট এক্সপ্রেশন অ্যান্ড হ্যান্ড জেস্টার্স অ্যালাউইং দ্য অডিয়েন্স টু ফিল দ্য সেন্টিমেন্ট অ্যান্ড রাসা অফ দ্য পিস। তো এখানে বেসিক্যালি কী হয়, শুধুমাত্র বডিলি মুভমেন্টটার উপরেই ফোকাস করা হয় নৃত্যতে, যেখানে কোনো হ্যান্ড জেস্টার্স দেখানো হয় না, কোনো এক্সপ্রেশন হয় না। ওকে, মানে এটা হচ্ছে সিম্পলি আ বডি মুভমেন্ট উইচ এক্সক্লুডস অল দ্য হ্যান্ড জেস্টার্স অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশনস, এটা হচ্ছে নৃত্য। নাট্য, নাট্য মানে হচ্ছে নাটক, যেটা হচ্ছে ড্রামাটিক কম্পোনেন্ট অফ দ্য ডান্স, সেখানে একটু মানে পুরো স্টোরিটা যেটা ডান্স করে বোঝানো হচ্ছে সেই পুরো স্টোরিটা ইলাবোরেটলি বোঝানো হয় বিভিন্ন নাট্যের মাধ্যমে বা নাটক করে সেখানে বোঝানো হয় কোনো একটা স্টোরি। ঠিক আছে, আর নৃত্য, নৃত্যটা হচ্ছে এক্সপ্রেশনাল কম্পোনেন্ট অফ দ্য ডান্স দ্যাট ইজ মুদ্রাস অর জেস্চার, নৃত্যতে হ্যান্ড জেস্চার, বিভিন্ন ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন এগুলো দেখানো হয়। এটা হচ্ছে তিনটে মেন কম্পোনেন্ট একটা ক্লাসিক্যাল ডান্সে যেগুলো হয়। ওকে, আচ্ছা, ক্লাসিক্যাল ডান্স ইন ইন্ডিয়া, দেয়ার আর 8 ক্লাসিক্যাল ডান্সেস ইন ইন্ডিয়া অ্যাজ পার সঙ্গীত নাটক একাডেমি। ঠিক আছে, সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী আমাদের দেশে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। ওকে, এই সূত্রে একটা ইনফরমেশন দিয়ে দিই যে আমাদের সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, এটাও এক্সামে অনেক সময় আসে। আচ্ছা,
তবে দ্য কালচারাল মিনিস্ট্রি অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্লুডেড ছৌ ইন্টু দ্য লিস্ট অফ ক্লাসিক্যাল ডান্সেস দ্যাট মেক্স আ টোটাল অফ 9 ক্লাসিক্যাল ডান্স ফর্মস। সঙ্গীত নাটক একাডেমি 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্মকে রেকগনাইজ করেছে, কিন্তু কালচারাল মিনিস্ট্রি আমাদের দেশের সেই ছৌ নৃত্যটা যেটা আছে, ছৌ ড্যান্স, সেটাকেও ক্লাসিক্যাল ডান্স ফর্মের মধ্যে ইনক্লুড করেছে। তো সেই সূত্রে 9টা ক্লাসিক্যাল ডান্স হয়, ঠিক আছে? ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। এখানে 8টা ক্লাসিক্যাল ডান্স নিয়ে বলা হয়েছে কী কী ডান্স ফর্মসগুলো হয়। একটা হচ্ছে ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুরি, কথাকলি, কথক, মণিপুরি, সাত্রিয়া, ওড়িশি অ্যান্ড ছৌ। যদি ছৌটাকে আমরা ইনক্লুড করি তাহলে 9টা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে, আদারওয়াইজ ওড়িশি অবধি হবে, ঠিক আছে? ওড়িশি অবধি। ওকে, এবার আমরা দেখে নেব ক্লাসিক্যাল ডান্সেস অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার ক্লাসিক্যাল ডান্সগুলো আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যমে কী বলছে না, এটা হচ্ছে মেনলি তামিলনাড়ুর একটা ডান্স ফর্মস। ওকে, এটা মেনলি তামিলনাড়ুতেই প্র্যাকটিস করা হয়। অ্যান্ড আর এটা হচ্ছে ওল্ডেস্ট সার্ভাইভিং ক্লাসিক্যাল ডান্স, যেটা 2000 বছর পুরনো। এটা সবথেকে পুরনো একটা ক্লাসিক্যাল ডান্স যেটা এখনও সার্ভাইভ করছে, মানে অলমোস্ট 2000 ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা, ওয়ান অফ দ্য 5 গ্রেট এপিক্স অফ তামিল লিটারেচার স্লিপাদিকরম হ্যাজ আ ডিরেক্ট রেফারেন্স টু দিস ডান্স ফর্ম। আমরা তো তামিল লিটারেচার হিস্ট্রিতে পড়েছি স্লিপাদিকরম, ওখানে এই ডান্স ফর্মটা নিয়ে উল্লেখ আছে। আচ্ছা, লাস্ট পয়েন্টে বলা হয়েছে ভারতনাট্যম ডান্স ইজ নোন টু বি একাহারিয় ওয়্যার ওয়ান ড্যান্সার টেকস অন মেনি রোলস ইন এ সিঙ্গল পারফরমেন্স। একটা সিঙ্গেল পারফরমেন্সে, ভারতনাট্যম ডান্সে একজনই বিভিন্ন ধরনের রোল প্লে করে, বিভিন্ন ক্যারেক্টার প্লে করে, সেই কারণে ভারতনাট্যম ডান্স ফর্মটাকে একাহারিয়া বলে। তো এরকম যদি কোশ্চেন আসে পরীক্ষাতে যে একাহারিয়া ডান্স ফর্ম কোন ডান্সটাকে বলা হয়, দিয়ে 4টে যদি অপশান দেওয়া থাকে, 4টে ক্লাসিক্যাল ডান্সের অপশান দেওয়া থাকে, তো আনসার উঠবে ভারতনাট্যম। আচ্ছা, দ্য ইনস্ট্রুমেন্টস অ্যাকম্পানিং দিস ডান্স কনসিস্ট অফ, কী কী ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এখানে, মৃদঙ্গম, ভায়োলিন, ফ্লুট, বীণা এবং সিম্বল। সিম্বল অর্থাৎ ওই খোল করতাল যেরকম টাইপের হয়, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ফেমাস প্রপোনেন্টস, যারা ফেমাস আর্টিস্ট আছেন আমরা দেখে নেব, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই, মল্লিকা সারাভাই, পদ্মা সুব্রহ্মণ্যম। ওকে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি কথাকলি। কথাকলি হচ্ছে, এটাও সাউথ ইন্ডিয়ার একটা ডান্স ফর্ম, মোস্টলি সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়া, পার্টিকুলারলি ইন দ্য স্টেট অফ কেরালা। কেরালাতে এই ডান্সটা সবথেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করা হয়, আর এটা ওখানকারই এনশিয়েন্ট ডান্স ফর্ম। ওকে, ইট হ্যাজ ইভলভড ফ্রম মেনি সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস থিয়েট্রিক্যাল ফর্মস উইচ এক্সিস্টেড ইন দ্য সাউদার্ন রিজন ইন এনশিয়েন্ট টাইমস। থিয়েট্রিক্যাল ফর্মস বলতে, থিয়েটারে যে ধরনের ডান্স ফর্মগুলো ইউজ করা হতো, মানে তার মধ্যে ডান্স থাকবে, ড্রামা থাকবে, এক্সপ্রেশন থাকবে, সব কিছু মিলিয়ে তো একটা থিয়েটার হয় বা থিয়েটার পারফরমেন্স এইভাবে হয়, তো সেই জায়গা থেকে কথাকলিটা ডেভেলপ করেছে, ঠিক আছে? আচ্ছা, ডান্সার পারফর্ম দ্য ক্যারেক্টার্স অফ রামায়ণ, মহাভারত অ্যান্ড পুরাণাস। এখানে এই কথাকলি নৃত্যতে বেসিক্যালি রামায়ণ, মহাভারত এবং পুরাণের ক্যারেক্টারগুলো প্লে করা হয়, ঠিক আছে? আচ্ছা, ফেসিয়াল জেস্টার্স, আইস, আইব্রো মুভমেন্ট, স্পেশালি এমফাসিস অন দ্য এক্সপ্রেশন অফ চিকস, নোজ অ্যান্ড চিন। এই পুরো ডান্স ফর্মটাতে ফেসিয়াল এক্সপ্রেশনের উপরে সবথেকে বেশি এমফাসিস করা হয়েছে। ফেমাস আর্টিস্টগুলো দেখে নিই আমরা, কলামণ্ডলম রমণকুট্টি নায়ার, রীতা গাঙ্গুলি, সদনম কৃষ্ণকুট্টি। ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। ওকে, মোহিনীআট্যম। মোহিনীআট্যম হচ্ছে বেসিক্যালি কেরালার একটা ডান্স ফর্ম, উইচ ইজ সোলো ডান্স ফর্ম, ঠিক আছে? মানে সোলো ডান্স হবে এটা। দ্য মিনিং অফ মোহিনীআট্যম বিগিনস উইথ দ্য ফিগার মোহিনী, ফিমেল অবতার অফ বিষ্ণু। মোহিনীআট্যমের নামটা এসছে মোহিনী থেকে, মোহিনী হচ্ছেন বিষ্ণু, ভগবান বিষ্ণুর ফিমেল অবতার, ঠিক আছে? ফিমেল ফর্ম অফ ভগবান বিষ্ণু, সেটা হচ্ছে মোহিনী। ওকে, মোহিনী ইজ আ সুপ্রিম এনচ্যান্ট্রেস হু ইউজেস হার ফেমিনিটি টু গেইন দ্য অ্যাডভান্টেজ ফর গুড এগেনস্ট ইভিল, ঠিক আছে? মোহিনী উনি হচ্ছেন একজন, বা ভগবান মোহিনী বলতে পারো, মোহিনী উনি হচ্ছেন একজন মানে মন্ত্রমুগ্ধকর নৃত্যশিল্পী, যিনি তার ফেমিনিটি দিয়ে শয়তানদের দমন করেছেন বা ভালো আনার চেষ্টা করেছেন। ওকে, মোহিনীকে এই সেন্সে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আচ্ছা, ফেমাস প্রপোনেন্টস বা ফেমাস আর্টিস্ট, এখানে অনেকজনের নাম আছে, দেখে নিই আমরা। বৈজয়ন্তী মালা, হেমা মালিনী, ডক্টর রেখা রাজু, গোপিকা বর্মা, কলামণ্ডলম হেমাবতী, কলামণ্ডলম রাধিকা, নীনা প্রসাদ, পল্লবী কৃষ্ণন, রাধা দত্তা, সিন্ধু কিরণ, সুনন্দা নায়ার। এরকম করেও এক্সামে অনেক সময় আর্টিস্টের নাম তুলে বলে দেওয়া হয় যে ইনি কোন ডান্স ফর্ম থেকে বিলং করেন বা ইনি কোন ডান্সের সাথে যুক্ত, ঠিক আছে? ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড।
কুচিপুড়ি, কুচিপুড়ি হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম দ্যাট অরিজিনেটেড ইন অন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা স্টেট ক্লাসিক্যাল ডান্স। ইট ডিরাইভ ইটস নেম ফ্রম আ ভিলেজ নেমড কুচেলাপুরম ওয়ার ইট ওয়াজ নার্চার্ড বাই গ্রেট স্কলার্স অ্যান্ড আর্টিস্ট। তো এই কুচিপুড়ি ডান্স ফর্মটা বেসিক্যালি একটা ভিলেজ নেম থেকে উঠে এসছে, যার নাম হচ্ছে কুচেলাপুরম। সেখানে বিভিন্ন ধরনের স্কলার্স এবং আর্টিস্ট যারা ছিলেন তারা এটা খুব প্র্যাকটিস করতেন, সেখান থেকেই এই ডান্স ফর্মটা এসছে। ওকে, কুচিপুড়ি ওয়াজ ডেভেলপড অ্যাজ এ ফর্ম অফ ওয়ার্শিপ টু হিন্দু গড কৃষ্ণা। ভগবান কৃষ্ণের ওয়ার্শিপ করতে গিয়ে এই কুচিপুড়ি ডান্স ফর্মটা ডেভেলপ করেছে। ওকে, সেন্ট্রাল থিম অফ দিস ডান্স ফর্ম ইজ ফ্রম স্টোরিজ ফ্রম ভগবত পুরাণা। ভগবত পুরাণে যে সমস্ত গল্প আছে সেগুলোকেও এই নাচের মাধ্যমে বা এই নৃত্যশিল্পের মাধ্যমে ডিসক্রাইব করা হয়। ফেমাস প্রোপোনেন্টস অর ফেমাস আর্টিস্ট: রাধা রেড্ডি, বেমপতি চীনা সত্যম, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, ইন্দ্রাণী রহমান, ইয়ামিনী রেড্ডি। মুভ অন টু নেক্সট। ওকে, নেক্সট এবার হচ্ছে যে ক্লাসিক্যাল ডান্সেস অফ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। এবার আমরা ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলো দেখে নেব। একটা হচ্ছে ওড়িশি। ওড়িশি হচ্ছে ইস্ট ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, সেটা বেসিক্যালি অরিজিনেটেড ফ্রম দ্য স্টেট অফ ওড়িশা। ওকে, আচ্ছা, ফাউন্ড ইটস অরিজিন ইন দ্য কেভস অফ উদয়গিরি অ্যান্ড খণ্ডগিরি। খণ্ডগিরি এবং উদয়গিরির যে সমস্ত গুহাগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের স্কাল্পচার্স করা আছে, সেইখান থেকেই ওড়িশি নৃত্য নিয়ে পাওয়া গেছে তার অরিজিনটা এইভাবে। ওকে, দ্য মুভমেন্টস আর সফট অ্যান্ড গ্রেসফুল, দ্য ড্যান্সার্স ক্রিয়েট কমপ্লেক্স জিওমেট্রিক্যাল শেপস অ্যান্ড প্যাটার্নস উইথ দ্য বডি, হেন্স ইট ইজ কল্ড মোবাইল স্কাল্পচার। ঠিক আছে, এই নৃত্যটাকে মোবাইল স্কাল্পচারও বলা হয়, কারণ এখানে খুব সফটলি এবং গ্রেসফুলি এই ডান্স ফর্মটাকে রিপ্রেজেন্ট করা হয় উইথ কমপ্লেক্স জিওমেট্রিক্যাল শেপস অ্যান্ড বডি প্যাটার্নস। ওকে, এই জন্যে এই ডান্স ফর্মটাকে মোবাইল স্কাল্পচার বলা হয়। আচ্ছা, ইট এক্সপ্রেস দ্য রিলিজিয়াস স্টোরিজ অ্যান্ড স্পিরিচুয়াল আইডিয়াস পার্টিকুলারলি অফ বৈষ্ণবিজম। বৈষ্ণবিজমের বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল আইডিয়া বা তার বিভিন্ন রিলিজিয়াস স্টোরিটা এই ডান্স ফর্মের মাধ্যমে ডিসক্রাইব করা হয়। ওকে, আচ্ছা, ফেমাস প্রোপোনেন্টস হচ্ছেন সোনাল মানসিং, গুরু পঙ্কজ চরণ দাস আর আনন্দিনী দাসী। ওকে, এখানে আমি আরেকটা নাম ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে ডোনা গাঙ্গুলি। তিনি একজন ওড়িশি নৃত্যশিল্পী। ঠিক আছে, ওকে, নেক্সট মণিপুরি ডান্স। নর্থ ইস্ট ইন্ডিয়াতে চলে যাচ্ছি আমরা। মণিপুরি ইজ এন এনশিয়েন্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম দ্যাট অরিজিনেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ মণিপুর ইন ইন্ডিয়া। এটা মণিপুরি এই ডান্স ফর্মটা পুরোটাই অরিজিনেট করেছে। ইট গেইন প্রমিনেন্স উইথ দ্য অ্যাডভেন্ট অফ বৈষ্ণবিজম। যখনই বৈষ্ণবিজম এলো সেই সময় থেকে এই ডান্স ফর্মটা আরও বেশি করে ডেভেলপ করেছে। ইট ইজ জেনারেলি পারফর্ম বাই ফিমেলস, মূলত মহিলারা এই ডান্স ফর্মটাকে পারফর্ম করে। ভেরিয়াস ফর্মস অফ দিস ডান্স আর রাসলীলা, সংকীর্তনা অ্যান্ড থাংটা। ঠিক আছে, এই ডান্স ফর্মটা তিন ধরনের বা তিনটে ক্যারেক্টারিস্টিক আছে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে রাসলীলা, একটা হচ্ছে সংকীর্তনা, একটা হচ্ছে থাংটা। তো রাসলীলা বলতে আমরা বুঝে যাচ্ছি যে রাসলীলা বা মণিপুরি রাসলীলা ডান্স যেটা, সেটা হচ্ছে রাধা কৃষ্ণর প্রেম কাহিনীটাকে কেন্দ্র করেই ডেভেলপ করেছে। সেখানে রাধা বা কৃষ্ণকে ওয়ার্শিপ করা হয় এই নৃত্যের মাধ্যমে। ঠিক আছে, যেটা হচ্ছে মণিপুরি রাসলীলা। আচ্ছা, সংকীর্তনা। সংকীর্তনা হচ্ছে বিভিন্ন ধরনের রিলিজিয়াস ওকেশনে যে ধরনের মণিপুরি ডান্সগুলো পারফর্ম করা হয় সেখানে ওই বা মানে বৈষ্ণব কালচারটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য বিভিন্ন ধরনের রিলিজিয়াস অকেশনে এই সংকীর্তনা মণিপুরি ডান্সটাকে পারফর্ম করা হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে থাংটা, দ্য থার্ড ওয়ান। থাংটা হচ্ছে একটা ওয়েপন বেসড মার্শিয়াল আর্ট। থাংটা মানে হচ্ছে একটা ওয়েপন বেসড মার্শিয়াল আর্ট যেটা মণিপুরে প্র্যাকটিস করা হয়, যেখানে ঠাং মানে হচ্ছে দ্য সোয়ার্ড বা তলোয়ার যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে ঠাং। তো ঠাংটা হচ্ছে একটা ওয়েপন বেসড মার্শিয়াল আর্ট। তো যখন ওই মণিপুরি ডান্সটার মাধ্যমে এই মার্শিয়াল আর্টটাকে রিপ্রেজেন্ট করা হয় বা এক্সপ্রেস করা হয় তখন সেটা হচ্ছে থাংটা মণিপুরি ডান্স। ঠিক আছে, আচ্ছা, এটার ফেমাস আর্টিস্টগুলো কে কে দেখে নি। গুরু বিপিন সিংহ, গুরু নবকুমার, এন মাধবী দেবী, দর্শনা জাভেরি। মুভ অন টু নেক্সট স্লাইড। সত্রিয়া ড্যান্স। সত্রিয়া ড্যান্স হচ্ছে আমরা জানি আসাম থেকে অরিজিন করেছে। তো কী বলা আছে, ইট ইজ আ ডান্স ড্রামা পারফরমেন্স আর্ট উইথ অরিজিনস ইন দ্য কৃষ্ণা সেন্টার্ড বৈষ্ণবিজম মনেস্ট্রি অফ আসাম ইন সত্রা মনেস্ট্রি অ্যান্ড অ্যাট্রিবিউটেড টু দ্য 15th সেঞ্চুরি ভক্তি মুভমেন্ট স্কলার অ্যান্ড সেন্ট শ্রীমন্ত শঙ্করদেব।
ঠিক আছে। তো এটা সাতরা মনাস্ট্রি, আসামের একটা আছে, সাতরা মনাস্ট্রি থেকে এই ডান্স ফর্মটা ডেভেলপ করেছে। ওটা একটা কৃষ্ণ সেন্টার্ড বা কৃষ্ণকে ওয়ার্শিপ করা হয় এরকম একটা মনাস্ট্রি, ঠিক আছে। তো সেখান থেকে এই ক্লাসিক্যাল ডান্স ফর্মটা ডেভেলপ করেছে। সাতরিয়া ওয়াজ গিভেন দ্য স্ট্যাটাস অফ আ ক্লাসিক্যাল ডান্স ইন দ্য ইয়ার 2000 বাই সঙ্গীত নাটক একাডেমি। 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি এটাকে ক্লাসিক্যাল ডান্সের রেকগনিশন দিয়েছে, ঠিক আছে। ফেমাস আর্টিস্টকে গুরু যতীন গোস্বামী অ্যান্ড সরোদি সাইকিয়া, এই যে পাশে যে ছবিটা দেওয়া আছে এটা গুরু যতীন গোস্বামীর। ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। কথক ডান্স, কথক ডান্সটা আমরা দেখিনি। এটা মোস্ট ওয়াইডলি প্র্যাকটিসড ইন উত্তরপ্রদেশ, এটা নর্থার্ন ইন্ডিয়ার একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম, বেসিক্যালি বা মোস্টলি প্র্যাকটিস হয় উত্তরপ্রদেশ স্টেটে, ঠিক আছে। দ্য ওয়ার্ড কথক হ্যাভ বিন ডেরাইভড ফ্রম দ্য ওয়ার্ড কথা উইচ মিনস আ স্টোরি অ্যান্ড কথাকার উইচ মিনস দ্য ওয়ান হু টেলস আ স্টোরি, ঠিক আছে। এখানে কথক ড্যান্সের যে কথক এই ওয়ার্ডটা এসছে, কথা, কথা মানে হচ্ছে কথা বা গল্প, সেটাকে স্টোরি, ঠিক আছে, সেইখান থেকে এসছে, বা কথাকার যিনি গল্প বলেন সেখান থেকে এই নামকরণটা হয়েছে। ইট ইজ এক্সপ্রেস থ্রু ধ্রুপদ অ্যান্ড ঠুমরি মিউজিক, তো ঠুমরি এবং ধ্রুপদ মিউজিকের সাথে কথক ডান্সটাকে পারফর্ম করা হয়। ইট ইজ অলসো কল্ড নটভারি ড্যান্স, নটভারি ড্যান্স হচ্ছে এটারই আরেকটা অন্য নাম, ঠিক আছে। এক্সামে যদি বাই চান্স মানে এই নামটা দিয়ে বলে যে এটা কোন ক্লাসিক্যাল ডান্স ফর্মের আরেকটা অন্য নাম, সেটা হচ্ছে কথক ড্যান্স উড বি দ্য অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখে নি, তারপরে আছে ফেমাস আর্টিস্ট। ফেমাস আর্টিস্ট কারা, একটা হচ্ছে পণ্ডিত লচ্ছু মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ অ্যান্ড সিতারা দেবী, ঠিক আছে, এনারা হচ্ছেন ফেমাস আর্টিস্ট। তো এখানে বলে দিই যে পণ্ডিত বিরজু মহারাজ যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন লখনৌ ঘরানার আর্টিস্ট, ঠিক আছে, লখনৌ ঘরানা। এই যে কথক ড্যান্সটা, কথক ড্যান্সটা বেসিক্যালি তিনটে ঘরানাতে প্র্যাকটিস করা হয়, একটা জয়পুর, একটা হচ্ছে লখনৌ, আর একটা হচ্ছে বেনারস, ঠিক আছে। এখানে আমি মেনশন করে দিচ্ছি যে তিনটে ঘরানাস, একটা হচ্ছে জয়পুর, একটা হচ্ছে লখনৌ, একটা হচ্ছে বেনারস ঘরানা। ঘরানা বলতে যে পার্টিকুলার কোন একটা পার্টিকুলার প্লেসে বা সিটিতে যখন এই ডান্স ফর্মটাকে প্র্যাকটিস করা হচ্ছে তখন তার কিছু বিশেষ বিশেষ ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেগুলো আলাদা আলাদা মানে তিনটে এক একটা থেকে এক একটার থেকে আলাদা একটু কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ডান্স ফর্মসগুলোর। তো বেসিক্যালি এটা পার্টিকুলারলি সেই যে সিটিতে এই ডান্স ফর্মটাকে প্র্যাকটিস করা হচ্ছে সেখান থেকে এই ঘরানাগুলোর উৎপত্তি হয়েছে বা ঘরানা এই কনসেপ্টটার উৎপত্তি হয়েছে। তো সেই সেন্সে পণ্ডিত বিরজু মহারাজ হচ্ছে লখনৌ ঘরানার, আর সিতারা দেবী যিনি ছিলেন তিনি হচ্ছেন লখনৌ অ্যান্ড বেনারস, ইনি দুটো ঘরানার ডান্স ফর্মটাকেই প্র্যাকটিস করতেন, ঠিক আছে। তো আর পণ্ডিত লচ্ছু মহারাজও হচ্ছে লখনৌ ঘরানা। ওকে, মুভ অন টু নেক্সট স্লাইড। ছৌ ড্যান্স বা ছৌ নৃত্য, যেটাকে বললাম যে কালচারাল মিনিস্ট্রি শুধুমাত্র রেকগনিশন দিয়েছে ক্লাসিক্যাল ডান্সার, বাট নর্থ সঙ্গীত নাটক একাডেমি। তো দেখো ছৌ নৃত্যটা নিয়ে আমরা দেখে নিই। ছৌ নৃত্যর যে নামকরণটা ছৌ, এই নামটা এসছে ছায়া ওয়ার্ড থেকে, একটা বাংলা ওয়ার্ড ছায়া, সেখান থেকে ছৌ নৃত্যর নামকরণটা হয়েছে, ঠিক আছে। উইচ মিনস আ শ্যাডো, শ্যাডো অর ছায়া, ঠিক আছে। অ্যাজ আ মাস্ক ডান্স ছৌ ড্যান্স ইজ ডিনোটেড, ছৌ ড্যান্সটা মোস্টলি মাস্ক ইউজ করা হয়, সেইভাবেই ছৌ ড্যান্সটা সবাই জানে, ঠিক আছে। আচ্ছা, এনার্জেটিক মার্শাল আর্ট মুভমেন্টস আর বেসিক ফিচার্স অফ ছৌ ড্যান্স, বিভিন্ন ধরনের মার্শাল আর্ট মুভমেন্টস দেখানো হয় এই ডান্স ফর্মের মাধ্যমে। সার্পেন্ট ড্যান্স, পিকক ড্যান্স আর ফিউ ন্যারেশনস ইউজড ইন ছৌ ড্যান্স। আচ্ছা, এখানে বলছে যে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ছৌ ড্যান্স, ছৌ নৃত্য তিনটে ধরনের হয়, একটা হচ্ছে সরাইকেল্লা, একটা হচ্ছে ময়ূরভঞ্জ, একটা হচ্ছে পুরুলিয়া। নামগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গার বেসিসে এই ডান্সটার কিছু কিছু একটুখানি ডিফারেন্স আছে, তার বেসিসে এই ডান্সটার নামকরণ হয়েছে। সরাইকেল্লা ছৌ ড্যান্স হচ্ছে যেটা ঝাড়খণ্ডে প্র্যাকটিস করা হয়, ঝাড়খণ্ডে সরাইকেল্লা নামক জায়গাতে এই ডান্স ফর্মটা প্র্যাকটিস করা হয়, সেখান থেকেই ঝাড়খণ্ডের যেটা ছৌ নৃত্য সেই ফর্মটাকে সরাইকেল্লা ছৌ ড্যান্স বলা হয়। একটা হচ্ছে
ময়ূরভঞ্জ, এটা ওড়িশাতে প্র্যাকটিস করায় ময়ূরভঞ্জ ছৌ ড্যান্স। আর পুরুলিয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পুরুলিয়া ছৌ ড্যান্সটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্র্যাকটিস করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা নোট করার মতো, একটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ ড্যান্স ডাজ নট ইউজ মাস্ক। যদি এরকম বলা হয় যে তিন ধরনের, তো আমরা দেখে নিলাম তিনটে জায়গার ছৌ ড্যান্স আছে, একটা হচ্ছে ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড বেঙ্গল, কোন জায়গাতে মাস্ক ইউজ করা হয় না, মোস্টলি মাস্ক ইউজ করা হয়, কোনটাতে হয় না, তো ময়ূরভঞ্জ ছৌ ড্যান্সটাতে কোনো রকমের মাস্ক ইউজ করা হয় না, ওকে। আচ্ছা, লাস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, ছৌ ড্যান্স ওয়াজ ইনস্ক্রাইবড ইন দ্য ইউনেস্কোস রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি ইন দ্য ইয়ার অফ 2010। 2010 সালে ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্টে ছৌ ড্যান্স নিজের জায়গা করে নিয়েছে, ঠিক আছে। ওকে, ছৌ ড্যান্সের দিয়েই আমাদের আজকের স্লাইডটা শেষ হচ্ছে, আশা করি ভালো লেগেছে। নেক্সট আমরা আসবো ফোক ড্যান্সের একটা সিরিজ নিয়ে, ওকে, থ্যাংক ইউ।